রাজধানী কুর্মিটোলায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। গতকাল ঢাকা মহানগর হাকিম ইয়াসমিন আরা 22 ধারা অনুযায়ী ভিকটিমের জবানবন্দি নেন। এদিকে অভিযুক্ত ধর্ষক মজনু গোয়েন্দা পুলিশের হেফাজতে 7 দিনের রিমান্ডে রয়েছেন। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, তথ্য উপাত্ত সংগ্রহ করে দ্রুত সময়ের মধ্যে অভিযোগপত্র দেওয়ার লক্ষ্যে কাজ করছেন তারা। ওদিকে রাজধানীর ভাটারা এলাকায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে মেয়েটি। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অন্যদিকে রাজধানীর কামরাঙ্গি চরের এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার পূর্ব রসুলপুর এলাকায় নির্মাণাধীন ভবনের দোতলায় এ ঘটনা ঘটে। তার মা বাদী হয়ে মেয়ের বান্ধবী সহ 6 জনের নামে মামলা করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে মেয়েটি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিটি আন্দোলনের তীর্থভূমি। সম্প্রতি এই ক্যাম্পাসেরই এক ছাত্রী নির্যাতনের শিকার হয়েছেন রাজধানীর কুর্মিটোলায়। এ নিয়ে ক্যাম্পাস থেকে দুর্বার গতিতে আন্দোলনও ছড়িয়ে পড়েছে। কিন্তু এই ক্যাম্পাসটা কতটা নিরাপদ, ছাত্রীদের কথায় আতঙ্ক ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যায় না। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ক্যাম্পাস নিরাপদ করতে পদক্ষেপ নেওয়া হবে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। রাজস্মৃতি ভাস্কর্য, দেশের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে ওঠে এই প্রাঙ্গণ থেকে। ভাস্কর্যের প্রতিটি অবয়বের মাথা কালো কাপড়ে মোড়ানো, কিন্তু কেন? কারণ এখন সবারই জানা। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নির্যাতনের ঘটনায় এখান থেকে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে। প্রতিবাদের ভাষা হিসেবে অবয়বগুলো কালো কাপড়ে ঢেকে দেয় আন্দোলনকারীরা। যে বিশ্ববিদ্যালয় সব অন্যায়ের প্রতিবাদ করে, সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কিংবা তার আশপাশের এলাকা শিক্ষার্থী বিশেষ করে ছাত্রীদের জন্য কতটা নিরাপদ? শাহবাগ থেকে শুরু করে দোয়েল চত্বর পর্যন্ত সড়কের পূর্ব পাশ দীর্ঘদিন ধরেই অনিরাপদ। মেট্রো রেলের কাজের জন্য আগের লাইটগুলো নেই, বেড়ে গেছে ভবঘুরে আর মাদকসেবীদের সংখ্যা। সব মিলিয়ে কুর্মিটোলার ঘটনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মনে একটা অজানা ভীতির সৃষ্টি করেছে। সেই দিনের ঘটনার পরে আমাদের প্রচন্ড ভয় লাগছে। আমরা এই নিয়ে অনেক আন্দোলনও করেছি, মানববন্ধন করেছি, কিন্তু তবুও কোথাও না কোথাও ওই ঘটনার পরে আমাদের মধ্যে একটা জড়তা বা ভীতি চলে আসছে, বলা যায় একটা মৃত্যু ফাঁদের মতো। ঠিক আছে, মানে সিকিউরিটির যে একটা ব্যবস্থা, আমাদের ক্যাম্পাস বা প্রশাসনের যে একটা মানে এই বিষয়ে যে একটা কনসার্ন থাকবে, সেই ধরনের কোনো কনসার্ন আসলে আমরা লক্ষ্য করি না। মানে ক্যাম্পাসে আসার পর থেকে আজ পর্যন্ত এভাবে আমি দেখি না। ইভেন আমি নিজেও অনেকবার হেনস্থার শিকার হয়েছি। আমি যতই সচেতন থাকার চেষ্টা করি, আশেপাশে পরিবেশ যদি আমাকে হেল্প না করে বা আশেপাশের লোকজন যদি আমাকে সেফটিটা না দেয়, তাহলে আমি নিজে কখনো একা একা সেফ থাকতে পারবো না। অনেক আপু বলছে যে ক্যাম্পাসে রাতের বেলা বা একটু দেরি হলে চলাফেরা করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছে। তো আমরা যে ক্যাম্পাসে আন্দোলন করতেছি, ক্যাম্পাসে একটা মেয়ে যখন হয়রানির শিকার হচ্ছে, সেক্ষেত্রে আন্দোলন যারা করছি, যে সিলে স্টুডেন্টগুলো আছে, তাদের আশেপাশের তাদের যে বোনগুলো আছে তাদেরকে সেফটি দেওয়ার ক্ষেত্রে তাদের একটু বেশি সচেতন হয়, তাহলে মনে হয় আমরা ক্যাম্পাস একটু হলেও সিকিউর হতে পারবো। আমাদের হলের চারপাশ, যেমন রোকেয়া হল দেখেন, সুফিয়া কামাল হলের চারপাশ, এরকম অনেক মানুষদের দেখি যে এরা আসলে ওই যে ধর্ষক যে ধরা পড়ছে এদের মতোই নেশাখোর বা এই টাইপের মানুষদের আমরা আরও দেখি চারপাশে। অনেকদিন ধরেই এই পরিস্থিতি বিরাজ করছে। কুর্মিটোলার ঘটনা তাকে আবার সামনে নিয়ে এসেছে। বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো তেমন কোনো উদ্যোগ নেয়নি। উপাচার্য বললেন, উন্মুক্ত ক্যাম্পাস হওয়াতেই সবকিছু নিয়ন্ত্রণ করা কিছুটা অসাধ্য, তবে নিরাপদ ক্যাম্পাস তৈরিতে নানামুখী পদক্ষেপ নেওয়া হবে। সবচেয়ে বড় অসুবিধাটা হলো যে এটি একটি উন্মুক্ত থরোফেয়ার। থরোফেয়ার বলতে যেটি বোঝায় সেটি একটি বিচ্ছিন্ন কোনো ক্যাম্পাস নয়। তো সেই কারণে আমাদের অনেক বেগ পেতে হয়, অনেক সমস্যা আমাদের হয়। তার তবুও সেই সমস্যার মধ্যেও কীভাবে আমাদের এটি আরও নিরাপদ তৈরি করা যায়, একটি জোন হিসাবে শিক্ষার্থীদের অবাধ বিচরণ নির্বিঘ্ন করতে যা যা করা প্রয়োজন, সেই ধরনের নানাবিধ উদ্যোগ আমাদের থাকবে। নিরাপত্তার প্রশ্নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি পুলিশ, গোয়েন্দা সংস্থা ও সিটি কর্পোরেশনের ভূমিকা আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা বলেছেন উপাচার্য। খান আলামিন, আরটিভি, ঢাকা। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি।
অন্ধকার কাটিয়ে আজ আলোর পথে হাঁটছে বাংলাদেশ, এমন মন্তব্য করে তা যেন আর অন্ধকারে ফিরে না যায় তার জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল তেজগাঁও বিমানবন্দরে জাতীয় প্যারেড স্কোয়ারে মুজিব বর্ষের ক্ষণ গণনার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। মারুফ রেজা রিপোর্ট। যার দৃঢ় সাহসিকতা আমাদের এনে দিয়েছে লাল সবুজ পতাকা, যার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আজকের সারি অপেক্ষায় 7.5 কোটি মানুষ, অবশেষে পাকিস্তানের বন্দিদশা থেকে ফিরে এলেন বঙ্গবন্ধু। হাজারো মানুষের জয় বাংলা স্লোগানে বরণ করা হলো প্রিয় নেতাকে। আজ থেকে 48 বছর আগে সেই কোটি মানুষের হৃদয়ের অনুভব আরও একবার উপস্থাপিত হল 16.5 কোটি মানুষের হৃদয়ে। 72-এর সেদিনকার সেই ঐতিহাসিক ক্ষণ প্রতীকী আবহাওয়ার মাধ্যমে তুলে ধরা হল মহান নেতার 49তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের জন্মশতবার্ষিকীর ক্ষণ গণনায়। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, 16ই ডিসেম্বর বিজয় আসলেও সেই বিজয় পূর্ণতা পায় 10 জানুয়ারি বঙ্গবন্ধুর দেশে ফেরার মাধ্যমে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা হয়েছিল, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হয়েছিল, জাতির পিতা 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ করা হয়েছিল। আজকে সেই ভাষণ বিশ্ব প্রামাণ্য দলিলে স্বীকৃতি পেয়েছে। আজকে এই ভাষণ শুধু আমাদের না, 2500 বছরের যত ভাষণের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে জাতির পিতা 7ই মার্চের ভাষণ সারা বিশ্ব ঐতিহ্যে স্থান করে নিয়েছে। মুজিব বর্ষ উদযাপনের মধ্য দিয়ে বিশ্বের দরবারে দেশকে উন্নত সমৃদ্ধ হিসেবে গড়ে তোলার আমাদের জন্য একটা অন্ধকার সময় ছিল, কিন্তু আজকে সেই অন্ধকার সময় কাটিয়ে আমরা আলোর পথে যাত্রা শুরু করেছি। জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব, সেটাই আমাদের প্রত্যয়। আমাদের দেশের মানুষ যেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলে এই বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে পারে। পরে মুজিব বর্ষের ক্ষণ গণনার উদ্বোধন ও লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭২ আর আজকের 2020, মাঝে 48টি বছর আর বেশ কয়েকটি প্রজন্ম, ঐতিহাসিক আজকের দিনে যেন সব মিলেমিশে একাকার হয়ে গেল আরও একবার। সেদিনকার জাতির পিতার যে আগমন গড়ে তুলেছে দৃঢ়তার বাংলাদেশ, তার জন্মবার্ষিকী আর ইতিহাস পাঠের মধ্য দিয়ে আগামীর প্রজন্ম লাল সবুজকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়, এমন প্রত্যাশা হোক আজকের দিনে। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দী থাকা অবস্থায় ডায়েরিতে লেখেন 1 আগস্ট ১৯৬৬। তিনি ভেবেছিলেন অ্যাডভোকেট ও তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের সাক্ষাৎ মিলবে, কারণ মামলা শুরু হবে জেলগেটে 8 আগস্ট থেকে। কোর্ট তো জেলগেটেই বসবে, মাত্র 6 দিন আছে, কখন কাগজপত্র নেবে, নকল নিতে সময় লাগবে কোর্ট থেকে, কোন কোন অ্যাডভোকেট থাকবে তা তিনি জানেন না। বঙ্গবন্ধু লেখেন, পাকিস্তানি শাসকরা বিচারের নামে প্রহসন করতে চায়, মার্শাল ল যখন চলছিল তখনও তিনি বিচার পেয়েছিলেন, অথচ আজকাল জামিনের কথা উঠলেই টেলিফোন বেজে ওঠে। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। দেশ বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির ইবাদত বন্দেগী, জিকির, আসকার আর আল্লাহু আকবার ধ্বনিতে মুখর হয়ে আছে ইজতেমার ময়দান। নিজ নিজ খিত্তায় অবস্থান করে বয়ান শুনছেন মুসল্লিরা। গতকাল ইজতেমা ময়দানে জুমার নামাজ আদায় করেন লাখো মুসল্লি। এ সময় মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করেন মুসল্লিরা। কাল আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এদিকে ইজতেমায় বার্ধক্যজনিত কারণে 3 মুসল্লি মারা গেছেন। দর্শক, টঙ্গীর ইজতেমা ময়দান থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জুলহাস কবির। জুলহাস, আজকে তো ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন এবং কাল আখেরি মোনাজাত, এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানকার, সর্বশেষ তথ্য জানাবেন। মৌসুমী, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইজতেমা ময়দানের ঠিক বাইরের অংশ, এটি হলো কামারপাড়া যে মোড় বলে, কামারপাড়া মোড়ে
আপনারা জানেন যে এবারের ইজতেমায় প্রচুর মুসল্লিরা কিন্তু সারা বাংলাদেশ থেকে এসেছে এবং সেটির যে চাপ সেই চাপ কিন্তু এবারের যে আয়োজক তারা কিন্তু সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে, কারণ এত বেশি মুসল্লি সারা বাংলাদেশ থেকে এসেছে সেটি আপনি হয়তো কামারপাড়ার এই মোড় থেকে শুরু করে আশপাশের এই ইজতেমা ময়দানকে ঘিরে যে আশপাশের যে সড়কগুলো আছে সব সড়কের উপরেই কিন্তু এরকম আমার পিছনে যেরকম দেখতে পাচ্ছেন মানুষের ভিড়, এই ভিড় কিন্তু সমস্ত জায়গায়। এবার যে জুবায়েরপন্থী যে অনুসারী যারা আছেন তাদের কিন্তু আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু এই ইজতেমা ময়দানে এসেছেন এবং তারা কিন্তু এখন যে বয়ানটি চলছে আব্দুর রহমান মাওলানা আব্দুর রহমান তিনি কিন্তু হেদায়েতি বয়ান দিচ্ছেন এবং তিনি স্বামী স্ত্রী এবং পরিবার নিয়ে কিভাবে আসলে আমাদেরকে এই পৃথিবীতে বসবাস করতে হবে, ইসলাম প্রচার করতে হবে সেই বয়ান তিনি কিন্তু দিচ্ছেন যে আশপাশের মানুষ সংসারের যারা আছেন তাদের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক কি ধরনের হবে, বাবা মায়ের সম্পর্ক কি ধরনের হবে, ছেলে সন্তানের কি ধরনের সম্পর্ক হবে সেই বিষয়টাগুলো নিয়ে কিন্তু দিচ্ছেন। আর এখানে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, লোক এই মুসল্লিদের সংখ্যা অনেক বেশি হওয়াতে কিন্তু এবারে সংকটটাও অনেক বেশি, বিভিন্ন ধরনের সংকট কিন্তু এবার আমরা শুনেছি, অভিযোগের কিন্তু কোনো কমতি নেই, যেহেতু পানির সংকট সেটি তীব্র আকার ধারণ করেছে এবং এখানে পয়োনিষ্কাশনের যে ব্যবস্থা সেটিরও অনেক সংকট এবং অভিযোগ সেটি আছে এবং এখানে খাবার পানির বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি হয়েছে। আমরা একজন মুসল্লির সঙ্গে কথা বলবো, আপনি কোথা থেকে এসেছেন? আমি গাজীপুরের থানা কোনাবাড়ি থানা থেকে আসছি। আমাদের জায়গা খুবই সংকট, আমরা ভিতরে জায়গা পাচ্ছি না, আর যাও জায়গা পাচ্ছি একজনের জায়গায় দুইজন তিনজন থাকা হচ্ছে, আর বিশেষ করে হলো পানির খুব সংকট। আমি সিটি মেয়রের উদ্দেশ্যে বলবো যে উনি যদি যেহেতু এই সিটির এই তত্ত্বাবধান আছে উনি যেন পানির ব্যবস্থাটা পর্যাপ্ত করে। আমরা জানি যে পানির অনেক ব্যবস্থা আছে, অনেক মোটর আছে, অনেক ই আছে, কিন্তু যদি ঠিক মতো সাপ্লাই দিত তাহলে আমার মনে হয় সংকটটা হইতো না। আয়োজনটা খুব সুন্দর হয়েছে আর কি, আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই। বয়ান কি শুনতে পাচ্ছেন সকাল থেকে এখানে দাঁড়িয়ে? পারছি, এখানে তো মাইক নাই, মাঠের ভিতরে মাইক ঠিক আছে। বিগত 50 বছর ভিতরে এত মুসল্লি আমার জানা মতো হয় নাই। আমি তো প্রায় 15-20 বছর ধরে ইজতেমার মাঠে আল্লাহর রহমতে প্রতি বছরে আসি, এত মুসল্লি কোন সময় হয় নাই। বিদায় বিভিন্ন লোক অনেক বাস ঘুরে গেছে জায়গা না পাওয়ার কারণে, আর পানির সংকটটা বিশেষ করে আমাদের টয়লেটের সমস্যা হচ্ছে বেশি। এখন তো বয়ান চলছে, এটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বয়ান দিচ্ছে, সেই বয়ান আপনারা এই কামারপাড়া মোড় থেকে শুনতে পাচ্ছেন না, সেই বিষয়ে কি আপনাদের অভিযোগ আছে? ওই ব্যাপারে বর্তমানে দুবার শেষ করতেছে মুফতি মতিন সাহেব, এই যে বাংলা তর্জমা করতেছে মতিন সাহেবে, আমরা আউটসাইড যে সাইড গুলি রাস্তায় শুনতে পারতেছি না। মৌসুমি, আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এখানে মাইকের সংকট তীব্র, যে কারণে বয়ান কি হচ্ছে সেগুলো কিন্তু এই দূরে রাস্তার মানুষেরা শুনতে পাচ্ছে না, সেটির ব্যবস্থা করতে বলেছেন। আরেকটি তথ্য জানিয়ে রাখি যে আগামীকাল আখেরি মোনাজাত হবে, সেখানে মাওলানা সাদ মাওলানা জুবায়ের তিনি কিন্তু এই মোনাজাতে অংশ নেবেন এবং তার নেতৃত্বে তিনি মোনাজাতটি করবেন বলে সিদ্ধান্ত হয়েছে বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। তো মৌসুমি, এই ছিল কামারপাড়া থেকে বিশ্ব ইজতেমার সর্বশেষ তথ্য। জুলহাস, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ টঙ্গী থেকে জানাচ্ছিলেন জুলহাস কবির। ঢাকার দুই সিটি নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়ে আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। প্রতীক পেয়ে প্রচারে নেমে দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস বললেন, জাতীয় নির্বাচনকে টেনে এনে সিটি নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বিএনপি। আর বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন অভিযোগ করে জানালেন আস্থা নেই তাদের ওপর। জোবাইর সানিকের সঙ্গে নিয়ে জানাচ্ছেন নাজিব ফরাজি। ছয় মেয়র প্রার্থীর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু হয়। জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা। জনাব শেখ মোহাম্মদ আনিসুর রহমান দেওয়ান, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি আম। জনাব তাবি দাওয়াল,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ। এরপর 54টি সাধারণ ওয়ার্ডের 251 জন ও 18টি সংরক্ষিত নারী ওয়ার্ডের 77 জন প্রার্থীকে প্রতীক দেয়া হয়। মসজিদ, মন্দির, গির্জা বা অন্য কোনো ধর্মীয় উপাসনালয়ে কোন প্রকার নির্বাচনী প্রচারণা চালাইতে পারিবেন না। আমাদের একটাই যে আমাদের আচরণ বিধি আপনারা যত ভালোভাবে আমরা আপনাদের মানাতে পারবো আমাদের নির্বাচনটা তত সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য হবে। আমরা আচরণ বিধিতে যা লেখা আছে এর এক সুল আপনাদেরকে আমরা ব্যত্যয় হতে দিব না। প্রতীক পেয়ে প্রার্থীরা জুমার নামাজের পর প্রচারে নামেন। উত্তরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম প্রচার চালান উত্তরা 4 নম্বর সেক্টরে, আর বিএনপি প্রার্থী তাবিথ আওয়াল চালান 7 নম্বর সেক্টরে। কেউ ছাদ থেকে, কেউ জানলার থেকে, কেউ সড়ক থেকে আমাদেরকে ব্যাপক সাড়া দিচ্ছে। ওনাদের যে অপেক্ষা, ওনারা কখন ওনাদের নিশ্চিতভাবে নিরাপত্তা নিয়ে ওনাদের ভোটটা দিতে পারবেন? একটি সচল, একটি মানবিক, একটি গতিময়, একটি আধুনিক ঢাকা করতে গেলে, একটি সবুজ ঢাকা করতে গেলে অবশ্যই আমি বলতে চাই সবাইকে যেন আগামী 30শে জানুয়ারি নৌকায় মাকায় যেন ভোট দেন ইনশাআল্লাহ। দক্ষিণে 7 মেয়র প্রার্থীকে প্রতীক দিয়ে শুরু হয় বরাদ্দ। এরপর 75টি সাধারণ ওয়ার্ড ও 25টি সংরক্ষিত নারী ওয়ার্ডের প্রার্থীদের প্রতীক দেয়া হয়। রাজধানীর ডেমরায় প্রচার চালান দক্ষিণ আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলেনুর তাপস, আর জুরাইনে বাবার কবর জিয়ারত করে প্রচার শুরু করেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। আমরা যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী হিসেবে ঢাকাকে, উন্নত ঢাকা হিসেবে আমরা গড়ে তুলতে চাই। আমাদের ঢাকা প্রায় অচল হয়ে পড়েছে, সেই ঢাকাকে আমরা সচল করব। আমরা গণপরিবহন ব্যবস্থা, যানবাহন ব্যবস্থাকে আমরা পুনর্বিন্যাস করব। নিছক একটি জাতীয় রাজনীতির কূটকৌশল, স্থানীয় সরকার নির্বাচনে এটার কোনো প্রয়োজন নেই, এটা আমি মনে করি না যে এটা গ্রহণযোগ্য। এই নির্বাচন কমিশন একটা মেরুদণ্ডহীন, তারা দন্তহীন বাঘের মতো ভূমিকায় রয়েছে। তাদেরকে আমরা 3 দিন আগে একটি লিখিত অভিযোগ দিয়েছি। আওয়ামী লীগের যিনি প্রতিদ্বন্দ্বী রয়েছেন তিনি, তার নামে বহু রঙিন পোস্টার আরও 3 দিন আগে থেকে পুরো ঢাকা শহরে দক্ষিণের সয়লাব হয়ে গিয়েছে এবং বহু পোস্টারের ছবি সহ সংবলিত করে আমরা একটি অভিযোগ দিয়েছি। তারা সেখানে কোনো পদক্ষেপ তো নেয়নি নাই, বরঞ্চ আমি যখন জানতে চেয়েছি তারা কালবিলম্ব করেছেন। আগামী 28 জানুয়ারি রাত 8টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। 30 জানুয়ারি হবে ভোট। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে ধর্মনিরপেক্ষ ও সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসেবে স্থান করে নিয়েছে। তাই বিশ্ব আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাদার অব হিউম্যানিটি উপাধিতে ভূষিত করেছে বলেছেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। গতকাল নিজ গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ির নাটেশ্বর ইউনিয়নের হাজী মুসলিম মিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাদ্রাসার সভাপতি মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ বাকের হোসেন, শিল্পপতি ও সমাজসেবক মোহাম্মদ ইলিয়াস মিয়া সহ অনেকে। আলোচনা শেষে এ বছরের প্রথম 5 জন কোরআনে হাফেজ এর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে দুর্ভোগে আছেন উত্তরাঞ্চল সহ বিভিন্ন জায়গার মানুষ। বাড়ছে সর্দি, কাশি সহ শীতজনিত রোগ। ধানের বীজতলা নষ্ট হওয়ায় বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। কুড়িগ্রামে মাঝরাত বৃষ্টির মতো কুয়াশা ঝরতে থাকে, এতে সময় মতো কাজে যেতে পারছেন না খেটে খাওয়া মানুষ। কষ্ট বেড়েছে শিশু ও বয়স্কদের। চুয়াডাঙ্গায় বৃষ্টির মতো ঘন কুয়াশা বেড়েছে দুর্ভোগ। দিনে তাপমাত্রা কিছুটা বেশি হলেও রাতে শীতের তীব্রতা বাড়ে। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগী। নষ্ট হচ্ছে ধানের বীজতলা। টাঙ্গাইলে হাড় কাঁপানোর শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে হিমেল বইতে থাকায় বেশি দুর্ভোগে আছেন যমুনা নদীর তীরবর্তী ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। গরম কাপড়ের অভাবে ঠিকমতো কাজ করতে পারছেন না তারা। সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
সকালে সংবাদ এই পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।